আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চতুর্থ শ্রেণীতে যারা পড়ো, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এখন তোমাদের বাংলা ক্লাস, তোমরা সবাই জয়েন করে ফেলো। চতুর্থ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছে সবাই জয়েন করে ফেলো, আমরা তোমাদের আজকে বাংলা ক্লাস করাবো। দেখো এখন চারিদিকে করোনা আবার বাড়ছে, সেজন্য তোমরা কি করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং যেখানে জনসমাগম বেশি সেখান থেকে দূরত্ব বজায় রাখবা, সব সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, 20 সেকেন্ড হাতকে ভালোভাবে বাইরে থেকে আসলে ভালো করে ধৌত করবা, যেগুলো হাঁচি কাছি দেওয়ার যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলবে, ঠিক আছে? যেহেতু এখন আবার করোনা সিজন, করোনা খুবই প্রচুর পরিমাণে বাড়ছে, সেজন্য তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দরভাবে জীবনযাপন করো, এই দোয়া করি। এখন আমরা বাংলা ক্লাসটা শুরু করব। তোমাদের বাংলা ক্লাসে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে 11 নম্বরে তোমাদের একটা প্রশ্ন থাকে, যে কবিতা অংশ থেকে 3টা প্রশ্ন উত্তর দিতে হয়, একটা কবিতা থাকবে, কবিতাটা পড়ে কবিতাটা কোন কবিতার অংশ, কবিতাটার কবির নাম কি, এসব তোমাদের আসে আসে না? আমি তোমাদেরকে প্রশ্নগুলো লিখে দিব, প্রশ্নটা তোমরা লিখে নাও, ঠিক আছে? কি বলেছি বুঝতে পেরেছো? তোমাদের যে ক্লাসের মধ্যে যে ইয়াটা থাকবে সিলেবাসের মধ্যে একটা কবিতা থাকবে, কবিতা থেকে আমাদেরকে কি করতে হবে, কবিতা থেকে আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, অনেক সময় 3টাও থাকবে, অনেক সময় আবার 4টাও থাকবে, এভাবে করে আমাদের প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। আমরা কি করব, আমরা প্রশ্ন উত্তরগুলো দিব, আমাদের প্রথম যে কবিতাটা থাকবে কবিতাটা লেখা থাকবে যে কবিতাটি কোন কবিতার অংশ, কবিতাটি কোন কবিতার অংশ, এরপর থাকবে কবিতাটি কবির নাম কি, কবিতাটা পড়ে বুঝতে হবে যে এটা কোন কবিতা এবং এই কবিতার লেখক কে, এই কবিতাটা কে লিখেছে, ঠিক আছে? কবিতাটি কবির নাম কি সেটা লিখতে হবে। এরপরে অবশ্যই আমরা কবিতার মূল ভাবটা শিখব। আমরা কি শিখব, আমরা কবিতার মূল ভাবটা শিখব। আমাদের বেশিরভাগ সময় আমাদের কবিতার মূল ভাবটা আসে, সেজন্য আমরা কবিতা কি করব, কবিতার মূল ভাবটা পড়ব। তোমরা সবাই তাহলে আমি বোর্ডে লেখা শুরু করছি, তোমরা সুন্দর করে কবিতাটা লিখে নাও। প্রথমে আমি তোমাদের সিলেবাস অনুসারে 1 নম্বরটা দিচ্ছি। আমাদের যেটা 1 নম্বর থাকবে, যেটা আমাদের 1 নম্বর থাকবে সেই 1 নম্বরটা করছি আমরা। কবিতা অংশটুকু পড়ে, কবিতা অংশটুকু পড়ে, কবিতা অংশটুকু পড়বে, পড়ার পরে কবিতা অংশটি থেকে ক খ ও গ এই 3টা প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, আমাদের উত্তর লিখতে হবে। আমাদের এভাবে লেখা থাকবে, কবিতা অংশটুকু পড়ে নিচের ক খ গ ন প্রশ্নের উত্তর লিখো। এবার আমি কবিতাটা লিখছি, কবিতাটি লিখে নাও। ময়না পাটায় বসে, কষে
কবিতাটা তুমি লিখে নাও, কবিতাটা নিয়ে নাও, আমরা সবাই জানি এটা কোন কবিতার অংশ, এটা পালকির গান কবিতার অংশ, এটা কোন কবিতার অংশ? এটা কোন কবিতার অংশ দেখো, কবিতাটা লিখেছি আমরা ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে, পাটায় বসে ঘুরছে কষে, দুধের ছাঁচি শুচ্ছে মাসি, উঠছে কত ঘনব নিয়ে, উঠছে কত ঘনব নিয়ে। কবিতাটা লিখে নাও, এই কবিতার থেকে আমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো আমি পাশে লিখে দিচ্ছি, প্রশ্নগুলো পাশে লিখে দিচ্ছি, লিখে নাও তোমরা। কবিতা অংশটুকু কোন কবিতা? তিনটা প্রশ্ন, তোমরা কবিতাটার কবির নাম জানো, কবিতাটা কোন কবিতার অংশ সেটাও আমরা জানি, এটা পালকির গান, কিন্তু যে কবিতাটির মূল ভাব, এই যে কবিতাটা পড়ে কবিতাটার মূল ভাব আমাদেরকে লিখতে হবে, এই প্রশ্নটা তুমি অনেকেই জানো না, সেটা আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। কবি দেখো, আবার লিখে নাও তোমরা, আমি সরে দাঁড়িয়েছি, লিখে নাও, ঝটপট লিখে নাও। মডেল যে ছয় নাম্বার মডেলটা আছে, ছয় নাম্বার মডেলে তোমরা উত্তরটা পাবে, ছয় নাম্বার মডেলে যদি যাও তোমরা উত্তরটা পেয়ে যাবে। আমি উত্তরটা পেয়েছি, দেখো আমি উত্তরটা পেয়েছি, চৌষট্টি পৃষ্ঠায়, চৌষট্টি পৃষ্ঠায় এগারো নাম্বারের তিন নং, চৌষট্টি পৃষ্ঠায় এগারো নাম্বারের তিন নং, তোমরা এই প্রশ্নটার উত্তর পাবে। দেখো আমি পড়িয়ে দিচ্ছি কবিতাটির মূল ভাব লিখতে হবে আমাদেরকে, কবিতাটির মূল ভাব কি লিখবো? ময়রা আর মুদিদের কেউ চক্ষু কি করছে, মুদছে, কেউ পাঠায় বসে ঢুলছে, কেউ পাঠায় বসে ঢুলছে, দুধের ছাঁচি শুকছে কত মাছি, আর কত মাছি ভনভনিয়ে উড়াউড়ি করছে, এসব দৃশ্য পেরিয়ে পালকি চলছে, পালকি চড়ার সময় আশেপাশে অনেক কিছু দেখছে, যে পাঠায় বসে মুদিরা কি করছে, ঢুকছে, এটা এখানে লেখা আছে, ময়রা মুদি ওরা কুকুরা ঢুকছে, ঠিক আছে, পাঠায় বসে ঢুকছে কষে, দুধের ছাঁচি শুকছে মাছি, মাছি উঠছে কত ভনভনিয়ে, উঠছে কত ভনভনিয়ে,
পৃষ্ঠায় বাবা 64 পৃষ্ঠার 11 রঙের খন 64 পৃষ্ঠার 11 রঙের খন প্রশ্নটা তোলা হয়েছে তোমার মুন্না প্রশ্নটা তোলা হয়েছে না তুলে নাও ঝটপট তুলে নাও কবিতার অংশটুকু কোন কবিতার অংশ কবিতার অংশটুকু কোন কবিতার অংশ কবিতাটির কবির নাম কি কবিতার অংশটুকুর মূল ভাব লিখো মূল ভাব লিখো মূল ভাবটা আমরা কোথায় পাবো আমাদের ব্যাকরণ বইয়ে আমি পাইছি ব্যাকরণ বইটা আছে আমাদের ব্যাকরণ বইয়ের 64 পৃষ্ঠার 11 রঙের খ নাম্বারটা আমরা এই প্রশ্নটার উত্তর এখানে পাবো ঠিক আছে আমি আবার বলছি দেখো কবিতার অংশটুকু কোন কবিতার অংশ কবিতাটির কবির নাম কি কবিতার অংশটুকু মূল ভাব লিখো কবিতার অংশটুকু মূল ভাব লেখো নাম তো 64 পৃষ্ঠায় খ ন 11 ময়রা মুদি চুপু মুদি পাটাই বসে গুনছে বসে দুধের ছাচি শুনছে মাছি উঠছে কত জন্ম নিয়ে কবিতার অংশটুকু কোন কবিতার অংশ কবিতার অংশটুকু কোন কবিতার অংশ কবিতাটির কবির নাম কি কবিতার অংশটুকুর মূল ভাব লিখো লিখা শেষ হলে বলবে আমি সরে দাঁড়াচ্ছি লিখে নাও ঝটপট লিখে নাও এটা লিখা শেষ হলে আরেকটা দিব মুন্না তোমার লিখা শেষ হলে বলবে আমি এটা মুছে দিই সেকেন্ডটা করবো ঠিক আছে আমাদের এবারে কবিতা আছে তিনটা একটা আছে পালকির গান একটা আছে নেমন্তন্ন একটা আছে কি মুক্তির ছড়া তিনটা কবিতা থেকে তিনটা মডেল দিব ঠিক আছে তিনটা কবিতা থেকে তিনটা মডেল বানিয়ে দিব সেখান থেকে পরীক্ষায় আসবে লিখা শেষ হয়েছে লিখা শেষ বলো হ্যাঁ ম্যাম তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি লিখা শেষ করো কবিতার অংশটুকু কোন কবিতার অংশ কবিতাটির কবির নাম কি কবিতার অংশটুকুর মূল ভাব লিখো ময়রা মুদি কত থেকে বলছি কবিতাটুকু পড়ে নিজের ক খ ঘন প্রশ্নটির উত্তর লেখো কবিতা অংশটুকু পড়ে নিজের ক খ ও ঘন প্রশ্নগুলোর উত্তর লিখো ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে গুঞ্জে বসে দুধে ছাচি শুনছে দেখো মাছি উঠছে কত মন্ম নিয়ে কবিতার অংশটুকু কোন কবিতার অংশ কবিতার অংশটুকু কোন কবিতার অংশ কবিতাটির কবির নাম কি কবিতার অংশটুকুর মূল ভাব লিখো যে অংশটুকু লিখিয়ে দিয়েছি শুধুমাত্র সেই অংশের মূল ভাব লিখবে পুরো কবিতার মূল ভাব লেখার দরকার নাই কবিতার যে অংশটুকু লিখেছি শুধুমাত্র সেই অংশটুকুর মূল ভাবটা লিখবো এই যে এই কয়েক লাইন পড়ে এই যেখানে আট লাইন কবিতা দেওয়া আছে আটলাইন কবিতাটা লিখার পর কি বুঝতে পেরেছ এটার মূল ভাবটা কি কি বোঝাতে চেয়েছে সেটা লিখবে শুধু ম্যাম লেখছি ঠিক আছে আমি বুঝে দিচ্ছি এটা
ear? It's a ear. Short for ear. এই কবিতাটা হচ্ছে নেমন্তন্ন কবিতার অংশ এই কবিতাটা হচ্ছে নেমন্তন্ন কবিতার অংশ এখন এই মূল ভাবটা বাবা তোমরা 67 পৃষ্ঠায় 67 পৃষ্ঠায় এই এই প্রশ্নের উত্তর বাবা 67 পৃষ্ঠায় 67 পৃষ্ঠার 11 নম্বরের খ 67 পৃষ্ঠায় 11 নম্বরের খ দেখো যে লাইনগুলো লিখেছি সেই লাইনগুলোর মূল ভাব কি কবিতার অংশের খাবার ইচ্ছের কথা শোনা যাচ্ছে এছাড়া নানা রকম রসের বাহারি খাবারের কথা বলা হয়েছে যেমন সরপুরিয়া রাবড়ি পায়েশ ইত্যাদি আয়েশ করে খাওয়ার কথা বলা হয়েছে এসব খাবার বাংলার চিরায়িত ঐতিহ্যকে মনে করিয়ে দেয় খাবার আকাঙ্ক্ষা জাগিয়ে দেয় হৃদয়ে এখানে যতগুলো জিনিসের নাম আছে সবগুলো খাবারের নাম এখানে এই কবিতায় শুধু খাবারের কথা বলা হয়েছে নেমন্ত্রণ দিয়ে যে খাবারগুলো দাওয়াত করে যে খাবারগুলো খাওয়ানো হয় মজা করে সেই খাবারগুলোর কথা বলা হয়েছে এই প্রশ্নটার উত্তরটা আমরা পাবো 67 পৃষ্ঠার 11 নম্বরের খ নং 11 নম্বরের খ নং আমি আবার বলছি কবিতাটি পড়ার পর বুঝতে পারলাম কবিতায় খাবার ইচ্ছের কথা শোনা হয়েছে এখানে নানা রকম রসের বাহারি খাবারের কথা বলা হয়েছে যেমন সরপুরিয়া রাবড়ি পায়েশ ইত্যাদি আয়েশ করে খাওয়ার কথা বলা হয়েছে এসব খাবার বাংলার চিরায়িত ঐতিহ্যকে মনে করিয়ে দেয় খাবার আকাঙ্ক্ষা জাগিয়ে দেয় সবার হৃদয়ে এখানে সবগুলো খাবারের কথা বলা হয়েছে এই যে যে দুটা দিয়েছি এগুলো হচ্ছে তোমাদের 11 নম্বরে আসবে কবিতার অংশটুকু থেকে তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা কবিতা থাকবে
কবিতার চরণগুলো পড়তে হবে। আগে ছিল আমাদের চরণগুলো এলোমেলো ছিল, এলোমেলো চরণগুলো আমাদের ঠিক করতে হতো, এখন আর এলোমেলো চরণ দিবে না, এভাবে ঠিক মতো দিবে। চরণগুলো পড়ার পরে আমরা চরণগুলি পড়ে বুঝতে হবে যে এটা কোন কবিতা, এই কবিতার কবি কে, এই কবিতাটা কে লিখেছেন সেটা আমাদেরকে বের করতে হবে, এবং বের করতে হবে এই কবিতার মূল ভাব। যতটুকু কবিতা দেওয়া থাকবে পুরো কবিতার মূল ভাব আমার থেকে শিখতে হবে না, কবিতার যে 6 লাইন বা 8 লাইন দেওয়া থাকবে সেই 8 লাইনের মূল ভাব, সেই 8 লাইনের মূল ভাবটা আমরা পড়বো এবং শিখবো ভালো করে। ঝটপট লিখে নাও। আবার বলছি দেখো, কবিতার অংশটুকু পড়ে নিচে ক খ ও গ ণ প্রশ্নগুলোর উত্তর লিখো। ইচ্ছে করে কি আর, প্রশ্নগুলো চিহ্ন দিবা, ইচ্ছে করে কি আর, ইচ্ছে কি আর, সরপ্রিয়া আহা, কি আয়েস, রাত্রি পায়েস, এই কেবলই ক্ষীর কদলি, বাকি ফলার সবরি কলার, কলার কথাও বলা হয়েছে দেখো এখানে। এবারে আমরা এখান থেকে 3টা প্রশ্ন পাবো, কখন প্রশ্ন থাকবে কবিতার অংশটুকু কোন কবিতার অংশ, কবিতার অংশটুকু নিমন্ত্রণ কবিতার অংশ, কবিতাটির কবি নাম কি, কবিতাটির কবি নাম লিখবে, এরপরে হচ্ছে কবিতা অংশটুকুর মূল ভাব দেখো। মূল ভাবটা পাবো আমরা আমাদের ব্যাকরণ বইয়ের 67 পৃষ্ঠার 11 নম্বর গিয়ে খ নংটা, 11 নম্বরে গিয়ে খ নংয়ে গিয়ে আমরা উত্তরটা পাবো। 11 নম্বরে যাওয়ার পরে আমরা খ নম্বরে আমাদের উত্তরটা পাবো। ম্যাম লেখা শেষ। ঠিক আছে, আমি এটা বুঝে দিচ্ছি। এরপরে দেখো আমাদের বিপরীত শব্দ, তোমাদের এই জাতীয় লিখতেছি তোমাদের বিপরীত শব্দ পুরাতন, গরম দিয়ে লিখবো ঠান্ডা, গরমের বিপরীতটা হচ্ছে ঠান্ডা। এখানে কখনো সমান সমান চিহ্ন দিবা না, বিপরীত শব্দে কখনো সমান সমান দিবা না, একটা দাগ দিবা, যদি সমান সমান দিয়ে থাকো তাহলে তোমাদের 5টা বিপরীত শব্দ 5টাই কাটা যাবে, কখনো সমান সমান চিহ্ন দিবা না। এরপরে রোদ, রোদ দিয়ে হবে বৃষ্টি, এরপরে দেখো আছে আকাশ, আকাশ দিয়ে হবে পাতাল, সুন্দর অসুন্দর, সৌভাগ্য দুর্ভাগ্য, চুপি চুপি জোরে জোরে, এরপরে আছে দেশ বিদেশ, হালকা ভারী, এই 10টা বিপরীত শব্দ তোমরা
বাড়ি কাজ করবে, এই 10টা বিপরীতম তো তোমরা কি করবে, বাড়ি কাজ করবে। এবং আমরা আজকে যে প্রশ্নগুলো পড়িয়েছি তিনটা করে, দুটা দুটা দিয়েছি তোমাদেরকে প্রশ্ন উত্তর, দুটা মডেল দেখে টোটাল 6টা প্রশ্ন উত্তর ভালো করে শিখবে এবং লিখবে, খাতায় নোট করবে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? মুন্না তুমি হ্যান্ড রাইজ করছো, তোমার কোনো প্রশ্ন আছে? ম্যাম না। আজকে যে পড়াগুলো দিয়েছি সেই পড়াগুলো ভালো করে শিখে আসবে এবং বাসায় বসে নোট করবে, এগুলা এগুলাই তোমাদের পরীক্ষায় আসবে, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আর যেহেতু এখন করোনা সিজন, করোনা আবার বাড়তেছে, সেজন্য কি করবা, সব সময় হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা, মাস্ক পরবা, যেখানে জনসমাগম বেশি সেখানে যাবে না, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, ঠিক আছে? বাসার থেকে কম বের হবে, আর বাসার থেকে বের হলেও এসে 20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধোবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো, সুস্থ থাকো।